আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো কুরবানির পশুর কি কি ত্রুটি থাকলে, কি কি দোষ থাকলে ওই পশু দিয়ে কুরবানি হবে না, অর্থাৎ পশুর মধ্যে কি কি খারাপ গুণ থাকলে বা ত্রুটি থাকলে কুরবানি হবে না, আসলে এগুলি আমরা সুন্নার আলোকে জেনে নিই। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা সে এক্ষেত্রে এক নম্বরে বলতে পারি, পশু যদি ল্যাংরা হয়, ল্যাংরা পশু দিয়ে কুরবানি হবে না। দ্বিতীয়ত, পশু যদি অন্ধ হয়, সে একেবারেই চোখে দেখে না, অন্ধ, তাহলে এই অন্ধ পশু দিয়ে কুরবানি হবে না। তৃতীয়ত, আমরা বলতে পারি পশুটা যদি এত দুর্বল হয়, এত দুর্বল হয় যে সে তার জায়গা থেকে কুরবানি দেওয়ার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারছে না, এতই দুর্বল, এবং দুর্বল জীর্ণ শীর্ণ পশু দিয়ে কুরবানি হবে না। চতুর্থ তো আমরা বলতে পারি, যে পশুর শিং একেবারে গোড়া থেকে উপড়ে গেছে, গোড়া সহ শিং উপড়ে গেছে, এইরকম পশু দিয়ে কুরবানি হবে না। পঞ্চমত আমরা বলতে পারি, যে পশুর অধিকাংশ কানের অধিকাংশ জায়গায় কেটা কাটা, অথবা তার লেজের অধিকাংশ জায়গায় কাটা, এরকম অধিকাংশ লেজ কাটা, অধিকাংশ কান কাটা পশু দিয়ে কুরবানি হবে না। ষষ্ঠত আমরা যেটা বলতে পারি, সেটা হলো যেই পশু ময়লা খায়, আবর্জনা খায়, কিছু কিছু পশু আছে ভালো জিনিস খাবে না, সেটা শুধু ময়লা খাবে, মনে করুন যে পায়খানা খায়, এই ধরনের ইত্যাদি ইত্যাদি ময়লা খায়, শুধু আবর্জনা খাচ্ছে প্রকাশ্যে আপনি দেখছেন, এইরকম পশু দিয়ে কুরবানি হবে না। সপ্তমত যেটা বলা যায়, সেটা হলো যদি পশু তার যে যোগ্য বয়সসীমা, এই বয়সসীমায় যদি উপনীত না হই, কুরবানির জন্য যতটুকু বয়স দরকার ততটুকু বয়স যদি না হয়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যে ত্রুটিগুলির কথা বললাম, এই ত্রুটিগুলি আপনারা মুক্ত, ত্রুটিমুক্ত পশু ক্রয় করবেন, এই ত্রুটিগুলি থাকলে কুরবানি হবে না। অতএব আপনি এমন পশু ক্রয় করবেন যে পশুতে এই ত্রুটিগুলি থাকবে না, যে পশুটা দেখতে সুন্দর হবে, যে পশুটার দিকে মায়া লাগবে, যে পশুটা দেখতে ভালো লাগবে, ওই পশুটা আপনি কিনবেন আপনার সাধ্য অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তথা গোটা মুসলিম উম্মাকে সঠিকভাবে নিখুঁত প্রাণী, সুন্দর প্রাণী ক্রয় করে আল্লাহ তাআলার রাহে আমরা কুরবানি করে দেওয়ার মতন তৌফিক দান করুক। আমিন। ওয়াখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।